লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার আমাদের দেহের ক্ষতিকর পদার্থ বা টক্সিন মেটেরিয়াল ছাকনির মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। যদি লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় তাহলে টক্সিন মেটেরিয়ালস বা ক্ষতিকর উপাদানগুলো আমাদের দেহে জমতে থাকে এবং দেহের প্রত্যেকটা অঙ্গ নষ্ট বা বিকল হতে থাকে। দৈনন্দিন 5টি অভ্যাস আমাদের লিভারটাকে আস্তে আস্তে নষ্ট করে দিবে। সেই 5টি অভ্যাস সম্পর্কে আজকে আমরা জানবো। এই 5টি অভ্যাস সম্পর্কে যদি সচেতন হওয়া যায় সেক্ষেত্রে লিভারের কার্যকারী ক্ষমতা হ্রাস পাবে না এবং আমরা দীর্ঘদিন সুস্থ থাকব। তার মধ্যে 1 নম্বর কারণটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্যথানাশক ঔষধ খাওয়া, বিশেষ করে প্যারাসিটামল জাতীয় ঔষধ। আমরা জ্বর সর্দি কাশি বা সাধারণ ব্যথাতে খেয়ে থাকি। প্যারাসিটামল জাতীয় ঔষধ আমাদের লিভারের ক্ষতিকর পদার্থ বের করতে বাধা প্রদান করে এবং লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এজন্য এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যত্রতত্র মাথা ব্যথা বা শরীর ব্যথা বা প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়া থেকে নিজেকে বিরত রাখবো। 2 ধরনের হরমোন আমাদের ঘুমের জন্য কাজ করে, একটি হচ্ছে মেলাটোনিন হরমোন আর একটি হচ্ছে কর্টিসল হরমোন। মেলাটোনিন হরমোনটি ঘুমানোর পরে রিলিজ হয় এবং আমাদের শান্তি প্রদান করে। কর্টিসল হরমোনটাকে স্ট্রেস হরমোন বলা হয়। যদি মেলাটোনিন হরমোন রিলিজ কম হয় সেক্ষেত্রে কর্টিসল হরমোন বেড়ে যায় এবং আমাদের দেহে স্ট্রেস চলে আসে। বস্তুত এই 2টি হরমোনটাকেই মেনটেন করে লিভার। যারা অপর্যাপ্ত ঘুমান, দৈনিক কমপক্ষে 8 ঘন্টা ঘুমান না বা রাতে কম ঘুমান, তাদের কর্টিসল লেভেল লিভারে বাড়তে থাকে। একটা সময় লিভারের কার্যকরী ক্ষমতা নষ্ট হতে থাকে। লিভার সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন 8 ঘন্টা ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরি। 3য় কারণটি হচ্ছে যারা সকালে প্রস্রাব পায়খানা চেপে রাখেন। প্রস্রাব পায়খানা চেপে রাখার ফলে আমাদের লিভারের কার্যকরী ক্ষমতা হ্রাস পেতে থাকে। জেনে রাখা ভালো, লিভার আমাদের পরিপাকে সাহায্য করে। লিভারের কিছু ক্ষতিকর পদার্থ নাড়িভুঁড়ির মাধ্যমে স্টুলের সাহায্যে বা পায়খানার সাহায্যে শরীর থেকে বের করে দেয়। যারা প্রস্রাব পায়খানা চেপে রাখেন, এই প্রস্রাব পায়খানা চেপে রাখার কারণে লিভারের কার্যকরী ক্ষমতা একটা সময় হ্রাস পেতে থাকবে। 4র্থ কারণটি হচ্ছে সকালের খাদ্য গ্রহণ না করলে লিভারের কার্যকরী ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। কারণ রাতে দীর্ঘ সময় একটি রেস্টের ফলে আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ নতুন করে জেনারেট করতে হলে কিছু শক্তির প্রয়োজন হয়। একটি গাড়ির যেমন চলতে গেলে অবশ্যই তেল গ্যাসের প্রয়োজন হয়, তেমনি আমাদের দেহ চলতে গেলে খাদ্যের প্রয়োজন হয়। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে সকালের খাদ্যটি অবশ্যই দেহের জন্য গুরুত্বপূর্ণ। তাই সকালের খাদ্য গ্রহণ না করলে শুধু লিভার নয়, প্রত্যেকটি অঙ্গের কার্যকারী ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য লিভার ভালো রাখতে হলে অবশ্যই প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে হবে, বিশেষ করে সকালবেলা। এবং 5 নম্বর কারণটি হচ্ছে যারা অতিরিক্ত কাঁচা ফলমূল গ্রহণ করেন। কাঁচা ফলমূল বা সবজি গ্রহণ করার ফলে লিভারের কার্যকারী ক্ষমতা নষ্ট হতে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন।